এই আইল্যান্ডে আমরা নামছি, বালির একটি আইল্যান্ড, নুসা পেনিডা আইল্যান্ড। এতটা হাইট ওপরে আমরা আছি, আস্তে আস্তে নিচের দিকে নামছি। হ্যাঁ পার্থদা, কি গো এখানে হঠাৎ? হ্যাঁ আস্তে আস্তে নামো সবাই, সাবধানে। দেখুন এটা নাপতে প্রায় পৌনে এক ঘন্টা লাগে। আমরা অনেকটাই ওপরে আছি এই মুহূর্তে, আস্তে আস্তে নামার চেষ্টা করছি। জানি না নামলে উঠতে পারবো কি না। দেখুন রাস্তাটা উপর থেকে দেখা যাচ্ছে সম্ভবত। জানি না কতটা নামতে পারবো কি না, চেষ্টা করছি নামার। উৎপল আপনি নামবেন, উঠতে কষ্ট হবে তো, আমারও নিজেরই কষ্ট হবে। হ্যাঁ আমার হাঁটুয়ে ক্যাঁচকা লাগছে। সাইড দিন একটু, চেষ্টা করছি নামার, জানি না পুরোটা নামতে পারবো কি না। বিভিন্ন দেশের মানুষের এখানে আনাগোনা। দেশের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত প্রায় মানুষ উঠে আসে। ওই হাত দেখাও, হাবুলু পা হাত পার্থদা। দেখুন বলাকার সাথীরা, আমরা এসেছি এখানে, অনেকেই নামার চেষ্টা করছে, জানি না সবাই নামতে পারবে কি না, চেষ্টা তো সবাই করছে। আমরা কোলাঘাট থেকে এসেছি, ইন্ডিয়ার কোলাঘাট, ক্যালকাটা। হ্যাঁ এখানে সাদা জারোয়া, সরি সাদা জারোয়া, কালো জারোয়া, বিভিন্ন দেশের মানুষ এক প্রান্ত থেকে আর এক প্রান্ততে আসে, ছুটে আসে। কিসের জন্য দিবকর দা আসে এখানে? কখনো মনে হচ্ছে মাঝডাঙ্গা পাখির রং, কখনো ময়ূরের মতো রং, কখনো নীলকণ্ঠ রং। এই নিচে এই আয় আস্তে নেবে, হ্যাঁ তুলিছি রে। আরে ওখানে যায় না, তারপর তুলু যায় না, আমি নাপছি যেখানে নিচে নাপবো। হ্যাঁ নাপছি একবারে বালিতে নাপবো। আচ্ছা মানে নাকি কষ্ট হচ্ছে তো?